অন্যদিকে বিক্ষোভ চলছে মেডিকেল কলেজে, সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো। সাংবাদিকদের মুখোমুখি হয়েছে নেতৃত্ব, কি বলছেন তারা? কলেজ হাসপাতালে ইউনিয়ন ভোটের দাবিতে বিক্ষোভ মেডিকেল কলেজে। কলকাতা ইলেকশন মুভমেন্ট প্রেস কনফারেন্স। আমরা মেডিকেল কলেজ কলকাতার ছাত্রছাত্রীরা, আমাদের এই আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা সকল সজাগ নাগরিকের সামনে আমাদের তুলে ধরা আমরা প্রয়োজন মনে করি। এই আন্দোলনে অনেক ভুল তথ্য এবং মিসকমিউনিকেশন চারিদিকে ছড়িয়েছে, তাই আমরা মনে করি আসল সত্যটা সকলের জানা দরকার। প্রথমত আমরা বলতে চাই আন্দোলনটা ঠিক কিসের জন্য। অনেকে হয়তো মনে করছে হঠাৎ করে এত উত্তেজনা কি করে তৈরি হলো, সে প্রসঙ্গে বলতে চাই এই ঘটনাক্রম কিছু ঘন্টায় তৈরি হয়নি। মেডিকেল কলেজ কলকাতায় ইলেকশনের দাবি শেষ ছ বছর ধরেই চলছে এবং শেষ ছ মাসে এই দাবিটা আরও অনেক জোরদার হয়েছে এবং সুদীর্ঘ আন্দোলনের পর অবশেষে কলেজ অথরিটি 22শে ডিসেম্বর স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন কন্ডাক্ট করার সিদ্ধান্ত নেয় এবং রিটেক নোটিশও বের করে। ইলেকশনের প্রসিডিং অনুযায়ী গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর প্রথম ইলেকশন কমিটির মিটিং হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল মিটিংয়ে স্যারেরা জানান যে কোনো এক অদৃশ্য হায়ার অথরিটির নির্দেশে কলেজ অথরিটির উপর চাপ সৃষ্টি হয়েছে এবং সেই কারণে তারা ইলেকশনটা করাতে পারবেন না। কিন্তু ইলেকশনের এগেনস্টে কোনো রিটেন ডকুমেন্ট অথরিটি পেশ করতে পারেনি। এরকম নির্দেশ পাওয়ার পর ছাত্রছাত্রীরা কলেজ অথরিটিকে আবেদন করে তারা যাতে বহিরাগত রাজনৈতিক চাপ উপেক্ষা করে নিজেদের ক্ষমতার সদ্ব্যবহার করে সুষ্ঠুভাবে মেডিকেল কলেজে ডেমোক্রেটিক ইউনিয়ন ফর্ম করে। কিন্তু স্যারেরা আবেদন রাখতে পারেননি এবং সেই কারণেই ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ শুরু করে। স্যারেদের শারীরিক অবস্থার খেয়াল রাখার জন্য মেডিকেল টিমও গঠন করা হয় এবং কারোর কোনো রকম অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে যত সম্ভব খেয়াল রাখা এখনও হচ্ছে। একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে স্যাররা আমাদের বিপক্ষে নন। আমরা জানি বিভিন্ন রাজনৈতিক চাপে পড়েই হয়তো তাদের এই ডিসিশন নিতে হচ্ছে, কারণ স্যারেদের মধ্যে অনেকেই আমাদের বলেন যে তারা পার্সোনালি ইলেকশনকে সমর্থন করেন কিন্তু তাদের হাত পা বাঁধা। আজকে এরকম একটি ভুল চিত্র অনেকের মধ্যে ছড়িয়েছে যে এই আন্দোলনের জন্য হাসপাতাল পরিষেবা ব্যাহত হচ্ছে এবং হাসপাতালের কর্মী এবং নার্সদের সাথে ছাত্রছাত্রীদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। হাসপাতালের পরিষেবার বিষয়ে আমরা সবাই অনেক সজাগ, হাসপাতালের পরিষেবা কেন বিঘ্নিত হলো সে বিষয়ে আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়েছি এবং কলেজ কাউন্সিলের স্যারদের সামনে এ বিষয়ে আলোচনা হয়। স্যারেরা খুব পরিষ্কার জানান যে তাদের অনুপস্থিতি কোনোভাবেই হাসপাতালে পরিষেবা বিঘ্নিত করছে না এবং পরিষেবা বন্ধেরও কোনো নির্দেশ তারা দেননি। হাসপাতাল কর্মী এবং রোগীদেরও আমরা আশ্বস্ত করি যে রোগী পরিষেবা সচল রাখার জন্য ছাত্রছাত্রীরা সব রকম সহযোগিতা করতে রাজি আছে। এমনকি মেডিকেল কলেজে 3টি এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, গাইনোকোলজিক্যাল এমার্জেন্সি, পেডিয়াট্রিক এমার্জেন্সি এবং জেনারেল এমার্জেন্সি। সেটা যেমন 24/7 চলে সেটি এখনও চলছে এবং সারা দিন চলছে। এবার আজকে কলেজ কাউন্সিলে একটি খুব অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে, যেগুলো হয়তো আমরা কখনোই এক্সপেক্ট করিনি যে আমরা স্যারদের থেকে বা যারা আমাদের রেসপেক্টেড টিচার্স রয়েছে তাদের থেকে এই জিনিসগুলো ফেস করব। আমরা এই যে ঘটমান যে চলমান পরিস্থিতি আছে সেই নিয়ে স্যারের সাথে আলোচনা করতে যাই, হঠাৎ করে স্যারেরা আমাদের উপর চড়াও হন এবং একটি উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় দুজন ছাত্র আহত হয় এবং একজনের জামাও ছিঁড়ে যায়। এই ঘটনার পরও আমরা মনে করি স্যারেরা আমাদের বিপক্ষে নন এবং স্যারেদের প্রতি আমাদের শ্রদ্ধা একটু কমেনি। আমরা চাই স্যারেরা তাদের আমাদের সহযোগিতা করুন যাতে পূর্ব নোটিশে উল্লিখিত 22 তারিখ অর্থাৎ 22শে ডিসেম্বর ডেমোক্রেটিক্যালি ইউনিয়ন ইলেকশন করে একটি ইউনিয়ন ফর্ম হয় এবং এটি দৃষ্টান্ত স্থাপন করেন যাতে কোনো বহিরাগত রাজনৈতিক দল ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করতে না পারে। পরিশেষে আমরা একটাই কথা বলতে চাই, সমস্ত সজাগ নাগরিক আমাদের এই ন্যায্য দাবির আন্দোলনকে সমর্থন করুন এবং পাশে থাকুন, যাতে শুধু মেডিকেল কলেজ নয় বাংলার সমস্ত কলেজে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন হয়। লং লিভ স্টুডেন্টস ইউনিটি, লং লিভ মেডিকেল কলেজ কলকাতা। চারজন এমন
পড়ুয়াই ছিলেন যারা পাস করে গেছেন তারাই আলোচনার জন্য ভিতরে গিয়েছিলেন এবং তারা যে ভাষায় কথা বলছিলেন তারই প্রতিবাদ জানান চিকিৎসকেরা। তারা উত্তেজিত হয়ে পড়েন কারণ তাদের ছাত্র হয়েই কিভাবে এইভাবে ঔদ্ধত্য দেখিয়ে কথা বলা গেছে এবং কোনো পড়ুয়ার গায়ে হাত তোলা হয়নি, এটা তাদের দাবি। কি বল? তারা এই কলেজেরই অংশ, তারা এই মেডিকেল কলেজের রোগী পরিষেবার সাথে যুক্ত রয়েছে এবং স্টুডেন্ট ইউনিয়ন ফর্ম হলে আমরা রোগী পরিষেবা আপনারা শুনছিলেন মেডিকেল কলেজের সোমবার থেকে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর পড়ুয়াদের একাংশ তারা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে। সোমবার বিকেলের পর থেকে যখন তারা নির্বাচন হবে না এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তারপর থেকে কিন্তু বিক্ষোভ চলছে।